নমস্কার, আমি দেবাশিস। আপনারা দেখছেন খবরিয়া 24 এর দুপুরের স্পিড নিউজ, স্পন্সার্ড বাই বি ওয়েল। ঝড়ে সুপারি গাছ ভেঙে মাথায় পড়ায় মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মাথামাঙ্গা 2 নম্বর ব্লকের ফুলবাড়ি ছড়ারপাড়ার এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম শ্যামাপদ বর্মন বলে জানা গিয়েছে। এলাকাবাসী থেকে জানা গিয়েছে, এদিন ঝড়ের সময় শ্যামাপদবাবু বাড়ি ফিরছিলেন। সেই সময় ঝড়ে তার বাড়ির পাশের একটি সুপারি গাছ ভেঙে তার মাথায় পড়ে। ঝড় থামার পর বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। সেই সময় পরিজনরা দেখতে পায় বাড়ির পেছনে একটি সুপারি গাছ ভেঙে পড়েছে শ্যামলবাবুর মাথায়। আহত অবস্থায় তাকে প্রথমে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে শিলিগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। শিলিগুড়ি মেডিকেল কলেজ নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে। আজ কালিম্পংয়ে 15টি বোর্ডের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। আজ বিকেল 3টেয় এই মিটিং হওয়ার কথা রয়েছে বলে জানা গিয়েছে। সেখান থেকে একটি জনসভা হওয়ার কথা রয়েছে বলে জানা গিয়েছে। এরপরই বুধবার জিটিএর রিভিউ বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানা গিয়েছে। আজ দেশ জুড়ে বিকেল 4টেয় সিবিএসসি 10ম শ্রেণীর পরীক্ষার ফল প্রকাশ হতে চলছে বলে জানা গিয়েছে। সিবিএসসি বোর্ড সূত্রে খবর, সিবিএসসি ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। এবছর প্রায় 17 লক্ষ পড়ুয়া সিবিএসসি 10ম শ্রেণীর পরীক্ষা দিয়েছিলেন। 10ম শ্রেণীর পরীক্ষা হয় দেশের 4453টি কেন্দ্রে এবং দেশের বাইরে 78টি কেন্দ্রে। রেজাল্ট জানা যাবে cbsc.nic.in ওয়েবসাইটে। এছাড়াও রয়েছে আরও বেশ কয়েকটি ওয়েবসাইট, cbsc.nic.in-এ আপনারা রেজাল্ট দেখতে পারবেন। প্রাকৃতিক দুর্যোগে ঝাড়খণ্ডের উত্তরপ্রদেশ ও বিহারে মৃত্যু হয়েছে কমপক্ষে 42 জনের, আহত হয়েছে আরও বেশ কয়েকজন। সোমবার এই 3 রাজ্যে প্রবল ঝড় হয় বলে জানা যায়। সেই সঙ্গে চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। জানা গিয়েছে ঝড়ে দেওয়াল বা ইলেকট্রিকের খুঁটি এবং গাছ পড়েই বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে বিহারে 19, উত্তরপ্রদেশে 12, ঝাড়খণ্ডে 11 জনের মৃত্যু হয়েছে। এই প্রাকৃতিক দুর্ভোগে প্রাণহানি ছাড়াও সম্পত্তি ব্যাপক ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বিহারের গয়া, কাটিহার ও ঔরঙ্গাবাদে। গয়ায় 5, ঔরঙ্গাবাদে 5, মুঙ্গেরে 4, কাটিহারে 3 ও নওদায় 2 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পেট্রোপণের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব তৃণমূল মঙ্গলবার গান্ধী মূর্তির পাদদেশে বেলা 12টা থেকে অবস্থান বিক্ষোভে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রয়েছেন তৃণমূলের অন্য নেতা নেত্রীরাও। জানা গিয়েছে গত কয়েকদিন ধরে দেশজুড়ে পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে চলেছে, তারই প্রতিবাদে এই অবস্থান বিক্ষোভ। ইতিমধ্যে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজ্যের একাধিক জায়গায় বিক্ষোভ হয়েছে। শুক্রবার কলকাতায় মিছিল করে তৃণমূল যুব কংগ্রেস। মিছিল শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যতদিন না কেন্দ্র তেলের দাম নিয়ন্ত্রণ করছে ততদিন প্রতিবাদ চলবে। তাই আজ গান্ধী মূর্তির সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন তিনি। সঙ্গে রয়েছে সুব্রত বক্সী, কাকলি ঘোষ, দস্তিদার সহ অন্যান্যরা। মুর্শিদাবাদে 2 লক্ষ টাকা জাল নোট সহ 2 জনকে গ্রেপ্তার করলো স্পেশাল অপারেশন গ্রুপ ও বহরমপুর থানার পুলিশ। সোমবার রাতে ধৃত ওই 2 ব্যক্তিকে বহরমপুর মোহনা বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম শামসুল শেখ ও শীষ আহমদ। শামসুল শেখের বাড়ি হরিহরপাড়ায়, শেষ মোহাম্মদের মালদা বৈষ্ণবনগর থানা এলাকার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 102,000 টাকার জাল নোট। 2 জনকে আজ আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই নিয়ে লাগাতার 16 দিন ধরে দাম বাড়লো পেট্রোল ডিজেলের। মানুষ ভাবছে হয়তো দাম কমবে পেট্রোপণের, কিন্তু তার কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না। আজ কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে 24 পয়সা। গতকাল লিটার প্রতি দাম ছিল 80.91 টাকা, আজ পেট্রোলের দাম লিটার প্রতি 81.15 টাকা। অন্যদিকে আজ কলকাতায় ডিজেলের লিটার প্রতি 71.94 টাকা। কালকের থেকে ডিজেলের দাম বাড়লো 22 পয়সা। সোমবার কলকাতায় ডিজেলের দাম ছিল 71.72 টাকা। ইতিমধ্যে অগ্নিমূল্য জ্বালানির জেলে পুড়ছে বাজার। তেলের দাম বৃদ্ধি নিয়ে দিশেহারা অবস্থা সাধারণ মানুষের। ট্রেনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে আজ সকাল শিয়ালদা প্ল্যাটফর্মে ঢোকার মুখে। তবে মৃত ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। ঘটনায় মঙ্গলবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শিয়ালদার দক্ষিণ শাখায়। এই দুর্ঘটনার জেরে সাময়িকভাবে ব্যাহত হয় ট্রেন চলাচল। সকাল 7:30 নাগাদ দক্ষিণ শাখার একটি ট্রেন শিয়ালদা স্টেশনে ঢুকলে দেখা যায় ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত এক ব্যক্তির দেহ হ্যাঙ্গারের সঙ্গে ঝুলে রয়েছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য দক্ষিণ শাখার যাত্রীদের মধ্যে ছড়ায়। জানা গিয়েছে ক্যানিং শিয়ালদার লোকাল বালিগঞ্জ স্টেশনে দাঁড়াতে সকলের অলক্ষ্যে ট্রেনের ছাদে উঠে পড়েছিল ওই ব্যক্তি। চলন্ত ট্রেনে ছাদে ওই ব্যক্তির হাঁটাচলা করতে থাকেন। শিয়ালদা স্টেশনে ঢোকার মুখে দুর্ঘটনাটি ঘটে। চলন্ত ট্রেনে পাথর ছুড়ে দুষ্কৃতীরা। সোমবার রাতে বিহারের মানপুর জাংশনে শিয়ালদা রাজধানী এক্সপ্রেসের
পাথর ছুঁড়ল দুষ্কৃতীরা। ঘটনায় আহত হয়েছে 6 জন যাত্রী। শিয়ালদা রাজধানী এক্সপ্রেসের 2টি বগির জানালার কাঁচ ভেঙে চৌচির হয়ে গিয়েছে বলে জানা গেছে। কে বা কারা কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি। জানা গিয়েছে দুষ্কৃতীরা ট্রেনের 2টি কামরার ওপর পাথর ছুঁড়ে বলে অভিযোগ। এতে জানালার কাঁচ ভেঙে যায়, 6 যাত্রী আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে গয়ার পাটনায়। জানালার কাঁচ ঠিক করা হয়। ঠিক কী কারণে এভাবে চলন্ত ট্রেনে পাথর ছোড়া হলো তা খতিয়ে দেখছে রেল পুলিশ। শিলিগুড়িতে ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে আজ সকালে আইওসি ডিপো সংলগ্ন জাবরভিটা আন্ডারপাসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম দোয়েশ রায়। ঘটনায় ট্রাকটিকে আটক করেছে এনজিপি থানার পুলিশ। জানা গেছে ইস্টার্ন বাইপাসে যাওয়ার সময় ট্রাকটি ওই ব্যক্তিকে ধাক্কা মারে, এরপর গুরুতর আহত অবস্থায় ব্যক্তিকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এতক্ষণ আপনারা দেখলেন খবরিয়া 24 দুপুরের স্পিড নিউজ, স্পন্সার্ড বাই বি ওয়েল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবরিয়া 24 প্রাইম টাইম, অল দি টাইম। নমস্কার।